পথে পথে বাধা দেওয়ার মাধ্যমে অঘোষিত হরতাল দিয়ে সরকার গতকালের সমাবেশ বানচালের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি দলটির নেতারা বলেন সমাবেশ সফল করে জনগণের নির্দলীয় সরকারের পক্ষে সমর্থন জানিয়ে দিয়েছে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেন নিবন্ধিত দল জামায়াতকে সভা সমাবেশ করতে দিতে হবে এরপরও যদি জামায়াত শিবির পুলিশের উপর আক্রমণ করে সেক্ষেত্রে বিএনপি তার সমর্থন করবে না এই সরকারকে বলব আপনারা আক্রমণ করা বন্ধ করেন তারপরে যদি জামাত পুলিশকে শিবির পুলিশকে আক্রমণ করে আমরা সরকারের পক্ষে থাকবো কিন্তু জামাতকে আগে তার সভা সমাবেশ করার যে তার যে সাংবিধানিক অধিকার সেটা প্রয়োগ করতে দিতে হবে সেখানে যদি তারা অপপ্রয়োগ করে নিশ্চয়ই আমরা জামাতের পক্ষে থাকবো না